সংরক্ষণক লৈ বাংলাদেশ উচ্চতম ন্যায়ালয়ৰ ঐতিহাসিক রায়, উচ্চতম ন্যায়ালয়ত খারিজ, উচ্চ ন্যায়ালয়ৰ নির্দেশ, 151 জনের মৃত্যুর পাছত সরকারি চাকরির সংরক্ষণক লৈ ঐতিহাসিক রায় বাংলাদেশ উচ্চ ন্যায়ালয়ৰ। পূর্বৰ 56%ৰ পৰা মাত্র 7% কমিল সংরক্ষণ। পূর্বে মেধার ভিত্তিত মাত্র 44% আবেদনকারী নিয়োগের ব্যবস্থা আছিল বাংলাদেশের সরকারি চাকরিত। দেশজুড়ি কেবাদিন ধরে চলা তীব্র আন্দোলনের পাছত দিয়া উচ্চতম ন্যায়ালয়ের রায়ে 52 বছর ধরে চলা ব্যবস্থাত সংস্কার আনিব বলে আশা একাংশ প্রতিবাদকারীর। ঐতিহাসিক রায়টুত আন্দোলন প্রত্যাহার করে ছাত্র সমাজক শিক্ষানুষ্ঠানলৈ উভতি যাওয়ার আহ্বান জানালে বাংলাদেশের উচ্চতম ন্যায়ালয়ে। আগৰ দৰে বাংলাদেশৰ চৰকাৰী চাকৰিত 30% সংৰক্ষণৰ সুবিধা ভোগ কৰিব নোৱাৰিব মুক্তিযোদ্ধাৰ পৰিয়ালৰ লোকে। সেই পৰিমাণ 5% হ্ৰাস কৰাৰ নিৰ্দেশ বাংলাদেশৰ সৰ্বোচ্চ আদালতৰ। লগতে জনজাতিৰ বাবে থকা 1% আৰু প্ৰতিবন্ধীৰ লগতে তৃতীয় লিংগৰ আবেদনকাৰীৰ বাবে 1% সংৰক্ষণ বাহাল ৰখাৰ নিৰ্দেশক আদৰণি জনাইছে প্ৰতিবাদকাৰীয়ে। 1972 চনৰ পৰা বাংলাদেশৰ চৰকাৰী চাকৰিত চলি আছে 56% সংৰক্ষণৰ ব্যৱস্থা, য'ত স্বীকৃতিপ্ৰাপ্ত মুক্তিযোদ্ধাৰ পৰিয়ালৰ বাবে 30%, মহিলাৰ বাবে 10%, বিভিন্ন জিলাৰ বাবে 10%, জনজাতিৰ বাবে 5% আৰু প্ৰতিবন্ধীৰ বাবে 1% সংৰক্ষণৰ ব্যৱস্থা আছিল। এই ব্যৱস্থাৰ বিৰুদ্ধে চলা আন্দোলনৰ পাছতেই শ্বেখ হাসিনা চৰকাৰে 2018 চনত বাতিল কৰিছিল মুক্তিযোদ্ধাৰ পৰিয়াল, মহিলা আৰু বিভিন্ন জিলাৰ বাবে থকা 50% সংৰক্ষণৰ ব্যৱস্থা। শেখ হাসিনার সরকারের এই সিদ্ধান্তর বিরুদ্ধে 2011 চনত উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল মুক্তিযোদ্ধার 7টা পরিয়াল। সেই গোচরের আধারত পূর্বর দরে সংরক্ষণ ব্যবস্থা চলাই থাকবলে উচ্চ ন্যায়ালয়ে রায় দিয়ার পাছতেই রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশত। সংরক্ষণ ব্যবস্থা বাতিলর দাবিত আন্দোলন বিয়পি পড়ছিল সমগ্র বাংলাদেশত। অশান্ত হয়ে পড়ছিল ছাত্র সমাজে আরম্ভ করা শান্তিপূর্ণ প্রতিবাদ। প্রতিবাদ মখিমূর করবলে প্রতিবাদকারীর উপর জঁপিয়াই পড়ছিল আরক্ষীর সেনাবাহিনী। দেশজুড়ি বন্ধ হয়ে পড়ছিল শিক্ষানুষ্ঠান, সরকারে কর্তন করবলগা হয়েছিল ইন্টারনেট সেবা। এনে পরিস্থিতিত প্রাণর আশঙ্কাত ভুগিছিল ভারতের 8,000ও অধিক ছাত্র ছাত্রীর কর্মসূত্রে বাংলাদেশত থাকা 15,000 ভারতীয়। অশান্ত পরিস্থিতির মাজত বাংলাদেশের বিভিন্ন চিকিৎসা মহাবিদ্যালয়ত পড়ি থাকা একাংশ ছাত্র ছাত্রী উভতি আহিল ভারতলৈ। ইতিমধ্যে মেঘালয়ের ডাউকি সীমান্তরে 405 গৰাকী, করিমগঞ্জের সুতারকান্দি সীমান্তরে 71 গৰাকী চিকিৎসা বিজ্ঞানের ছাত্র ছাত্রী উভতি আহিছে ভারতলৈ। দেওবাৰে ধুবুৰী হৈ 305 গৰাকী আৰু ত্ৰিপুৰা সীমান্তৰে 665 গৰাকী ছাত্ৰ ছাত্ৰী উভতি অহাৰ পাছতেই সংৰক্ষণৰ ব্যৱস্থাক লৈ ঐতিহাসিক ৰায় দিলে বাংলাদেশ উচ্চতম ন্যায়ালয়ে। এই ৰায়ৰ পাছতে বাংলাদেশৰ পৰিস্থিতি শান্ত হোৱালৈ বাট চাইছে ভাৰতলৈ উভতি অহা ছাত্ৰ ছাত্ৰীয়ে। বহুত বেয়া পৰিস্থিতি, আমি 0.1%ত আমি নিজৰ নিজে বাছি মেলি অহা লিখা হৈছে। আমি যেতিয়া হোষ্টেলৰ পৰা আমি পলাইছোঁ, হোষ্টেলৰ পৰা আমাকতো কোনো হেল্প কৰিব পৰা মানুহ নাছিলে তাত। তেতিয়া আমাৰ ছিনিয়ৰ এজনে তেওঁলোকৰ বেটছমেন এজন তাত লোকেল এজনক কণ্টেক্ট কৰিলে, তেতিয়া তেওঁৱে এখন এম্বুলেঞ্চ দি আমাক হোষ্টেলৰ পৰা উলিয়াই আনিছে। পৰিস্থিতি শান্ত হ'লে বাংলাদেশলৈ উভতি গৈ আধৰুৱা পঢ়া শুনা সম্পূৰ্ণ কৰাৰো আশা কৰিছে ছাত্ৰ ছাত্ৰীসকলে। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।